এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো রিস ব্লগে নতুন আরো একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো এখন দেখো রেডি হয়ে গেছে, এখন হচ্ছে যাব হাওড়া মাকে আনতে, আর আমরা পুরো রেডি, আমাদের গাড়িও চলে এসছে, ওই যে তোমাদের দাদা ভাইও রেডি। তো চলো যেতে যেতে কথা হবে। তোমার রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছি, একটু চা খেয়ে নেবো। অনেকক্ষণ গাড়িতে বসেছিলাম, আর রাস্তাটা যে রাস্তা ধরে আমরা এসেছি, অনেকগুলো রাস্তা ধরে আসা যায়, কিন্তু যে রাস্তা ধরে এসেছি প্রচুর ভাঙাচোরা রাস্তা, মানে এত মানে বাজে লাগছিল। ওই জন্য ভাবলাম একটু গাড়ির থেকে নেমে চা টা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার আমরা রওনা দেব। তো আমরা প্ল্যাটফর্মে ভেতরে চলে গেছি, আর মা আসার সময় হয়ে গেছে, ট্রেনও ঢুকে গেছে। তো ভীষণ এক্সাইটেড, কখন দেখবো কখন দেখবো। তো মাকে নিয়ে আমরা অনেকটা দূরে চলে এসেছি, এবার একটা ধাবায় এখন আমরা খাওয়া দাওয়া করবো, কারণ সে সকালে খেয়ে বেরিয়েছি। তারপরে খেয়েছি চা, বিস্কিট, চিপস, কোল্ড ড্রিঙ্কস, এগুলো খেয়েছি। তো খুব মানে ভাত খেতে ইচ্ছে করছে, খিদে পেয়ে গেছে। তো ওই জন্য আমরা একটা ধাবায় ঢুকলাম, আমন্ত্রণ ধাবা। তো এই ধাবাতে আমরা আগেও খেয়েছি, খুব ভালো খাবারের কোয়ালিটি এখানে। তো এখানেই আমরা খাবো। তো আজ মঙ্গলবার, জানি হোটেলে হচ্ছে মানে
সবজি বা নিরামিষ ভাত বললে সে একই হয়ে যায়। তাও আমি নিরামিষ খেয়েছি, আর সবাই মা মাছ খেয়েছে, আর তোমাদের দাদা ভাই মাংস, আর যে আমাদের গাড়ির যে ড্রাইভার ছিল উনিও মাংস খেয়েছেন, শুধু আমি নিরামিষ খেয়েছি। তোমরা বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে, আমরা ব্যাগ খুলতে শুরু করে দিয়েছি কী কী নিয়ে এসছে। তো ব্যাপারটা হচ্ছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো মা বলছে স্নান করবে, এখন কিন্তু রাত 11টা বাজে, তো বৃষ্টি হচ্ছে বলে বাইরে যেতে দিচ্ছি না, ঠান্ডা ফান্ডা যদি লেগে যায়। তো সেই জন্য ভাবলাম চলো বৃষ্টি যতক্ষণ না না কমে ততক্ষণ আমরা দেখে নিই কী কী এনেছে। তো যাই হোক, ট্রলির থেকে অনেক কিছুই বেরোলো, এবার বেরোবে হচ্ছে শুধু সাবান আর কাপড় কাচা ডিটারজেন্ট। তো দেখো প্রচুর এখানে ডিটারজেন্ট নিয়ে এসছে মা, আর এখানে সব সাবান নিয়ে এসছে, এই সাবানটা নাকি ভীষণ ভালো, মতি সাবান। তো প্রচুর সাবান আর সার্ফ, এই সাবান সার্ফ তারপরে হচ্ছে পারফিউম, এগুলোই মা বেশি আনে ওখান থেকে, সবাইকেই দেয়। তো দিদা যেহেতু একা একা বাড়িতে থাকে ওই জন্য অনেক একবারে নিয়ে আসে, যাতে দিদার বাজার ফাজারে বেশি একটা না যাওয়া লাগে। তো এখান থেকে আমিও মানে কিছুটা বাড়িতে নিয়ে যাই, মানে আমাকেও দেয়, মানে ভাগাভাগি করে দিদাকে কয়েকটা দিয়ে আর আমাকে দিয়ে আমি নিয়ে যাই বাড়িতে, আমি আমার কাজে লাগাই। তো এর মধ্যেও এই দেখো ওরকম বড় বড় ক্যান, তো এগুলোর মধ্যেও নিয়ে এসছে সাবান, সব একই সাবান বলতে গেলে, মতি সাবান আর এখানে সার্ফ। সবাইকে গুড মর্নিং, কারণ রাতে আর ভিডিও কন্টিনিউ আমি করতে পারিনি, তাই এখন সকালবেলা করছি। আর এই প্যাকেটটা মা আমায় দিয়েছে সকালবেলা উঠে, এটা আমার বৌমণি আমার জন্য পাঠিয়েছে। তো এর মধ্যে প্যাকেটটার মধ্যে আছে
একটা ডার্ক ফ্যান্টাসি, যেটা আমার খুবই প্রিয়, খুব ভালো খাই। দুটো কাজুর প্যাকেট, দুটো আমন্ডের প্যাকেট আর একটা কিশমিশের প্যাকেট, এই কটা হচ্ছে আমার বৌমণি আমার জন্য পাঠিয়েছে। থ্যাংক ইউ বৌমণি আমার জন্য এত কিছু পাঠানোর জন্য। আর এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি, ভালো লাগছে না, কালকের থেকে সেই ক্লান্তি ভাবটা রয়ে গেছে। আর আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সময় ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। টাটা।